আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিবুজ্জামান নাজিম, অমর কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড অমর গার্ডেন একাডেমি এর সহকারী বায়োলজি শিক্ষক। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে ষষ্ঠ অধ্যায়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম প্রচ্ছেদন বা ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের আলোচ্য টপিকস হবে রক্ত নিয়ে। রক্তটা প্রথমে আমি যাব রক্ত ডেফিনেশনে, যে রক্ত কী বলে, রক্ত কাকে বলে বা রক্ত কী। প্রায় আমাদের বোর্ড কোশ্চিনে এই প্রশ্নটা আসে যে রক্ত কী বা রক্ত কাকে বলে। তো প্রথমে রক্ত হলো একটা মৃদু ক্ষারীয় লবণাক্ত এবং অস্বচ্ছ তরল যোজক কলা, যেটি রক্তরস এবং রক্ত কণিকার সমন্বয়ে গঠিত। এখন আমি আলোচনা করব রক্তের উপাদান কয়টা। রক্তের উপাদান হলো দুইটা, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্ত কণিকা। প্রথমে আমি আলোচনা করব রক্তরস নিয়ে। রক্তরসটা তোমাদের আমাদের দেহেতে রক্তরস, যখন আমি যদি একটা কল্পনা করি একটা টেস্ট টিউবের মধ্যে রক্ত নেই, তো রক্তের উপরের অংশটা কিছু পানির মতো তরল পদার্থ থাকে আর নিচে কিছু দ্রব্য জমা হয়, দানাদার কিছু দ্রব্য জমা হয় আর উপরে পানির মতো কিছু অংশ জমা হয়। এই উপরের অংশটাকে, এই উপরেরটা অংশটার নাম হচ্ছে রক্তরস। তো এই রক্তরস আমাদের বডির মধ্যে, মানে রক্তের মধ্যে রক্তরসের পরিমাণ হচ্ছে প্রায় 55%, আর বাদবাকি রক্তকণিকা থাকে 45%। রক্তরসের মধ্যে আমাদের কী কী প্রধান কী কী উপাদান থাকে? রক্তরসের মধ্যে প্রধান উপাদান ধরতে হচ্ছে পানি। পানি থাকবে, তারপরে বিভিন্ন জৈব পদার্থ, তারপরে বিভিন্ন অজৈব পদার্থ থাকবে। এছাড়া থাকবে প্রোটিন, তারপরে অ্যামাইনো অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো দ্রব্য হচ্ছে রক্তরসের মধ্যে থাকবে। তো রক্তরসের কাজটা কী? রক্তরসের কাজ, আমরা যখন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করব, তো সেটা পরিপাক হয়ে আমাদের অন্ত্র দ্বারা শোষিত হয়। এরপরে এই অন্ত্র দ্বারা শোষিত হয়ে রক্তরসে পরিবাহিত হয়। রক্তরস থেকে সেটা পরিবাহিত হয়ে আমাদের দেহকোষে প্রবেশ করে এবং দেহকোষ রক্তরস থেকে সে পুষ্টি দ্রব্যটি গ্রহণ করে। এই পুষ্টি দ্রব্যাদি গ্রহণ করে আমাদের দেহকে কার্যক্ষম রাখে এবং দেহকে ক্ষয়পূরণের হাত থেকে রক্ষা করে। এখন আমি আলোচনা করব রক্ত কণিকা নিয়ে। রক্ত কণিকা কয় প্রকার? রক্ত কণিকা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, একটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, আরেকটা হচ্ছে অণুচক্রিকা। তো প্রথমে আমরা আলোচনা করব লোহিত রক্ত কণিকা নিয়ে। লোহিত রক্তকণিকার উৎপত্তিটা কোথায়? লোহিত রক্তকণিকার উৎপত্তি হচ্ছে আমাদের লাল অস্থিমজ্জা আছে, সেখান থেকে লোহিত কণিকার সৃষ্টি হয়। এবং লোহিত রক্তকণিকাকে আরেকটা আমরা জানি যে লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না, যার কারণে লোহিত রক্তকণিকার দুটা আকার পাওয়া যায়। একটা হচ্ছে দ্বি অবতল, অর্থাৎ নিউক্লিয়াস না থাকার কারণে তার দুটা এরকম চ্যাপ্টা হয়ে যায়, ভিতরের দিকে একটু চ্যাপটা হয়ে যায়, যার কারণে একে মানে পার্শ্বে থেকে দেখলে, সাইড ভিউ দেখলে লোহিত রক্তকণিকা দ্বি অবতলের মতো লাগে। এরপরে লোহিত রক্তকণিকা আমরা উপর থেকে দেখব, তখন সেটা কিছুটা গোলাকার আকৃতি দেখতে পাব। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় 50 লক্ষ থাকে। আর লোহিত রক্তকণিকা পুরুষের তুলনায় নারীদের ক্ষেত্রে একটু কম থাকে, কিন্তু আমাদের বাড়ন্ত শিশুর বয় দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ সবচাইতে বেশি থাকে। তাহলে লোহিত রক্তকণিকার কাজ কী? লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। লোহিত রক্তকণিকা যখন অক্সিজেন যুক্ত হবে, আরেকটা প্রশ্ন এখানে প্রায় আসে, লোহিত রক্তকণিকাকে আমরা লাল ধরনের হয় কেন হয়? কারণ লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে এক ধরনের রঞ্জক পদার্থ আছে, এই রঞ্জক পদার্থের কারণে
ললিত রক্ত ঝরকায় লাল বর্ণ ধারণ করে। যাদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি দেখবা তাদের তাদের ললিত রক্তকণিকার লাল বর্ণটা খুব বেশি। এই জন্য বলা হচ্ছে কখনো হিমোগ্লোবিন যদি কারা কমে যায় তাহলে আমাদের দেহে রক্ত স্বল্পতা নামক রোগ দ্বারা আক্রান্ত হবে এবং আমাদের দেশে প্রায় 2/3 লোক এই রক্ত স্বল্পতা রোগে ভোগে। এই জন্য রক্ত যখন আমরা এই হিমোগ্লোবিনটা এই অক্সি এই হিমোগ্লোবিনটা লোহিত রক্তকণিকায় যখন এই হিমোগ্লোবিনটা অক্সিজেনের সাথে যুক্ত হবে তখন তাকে আমরা বলবো হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিনই অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এরপরে আমরা আলোচনা করব শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা আমরা বুঝতে পারছি শ্বেত মানে কি, এখানে সাদা, অর্থাৎ এখানে এখানে কোনো নিউক্লিয়াস নাই, তারপরে তোমার নিউক্লিয়াস থাকবে না। শ্বেত রক্তকণিকার মূলত কোনো নির্দিষ্ট আকার নাই, এটা অনেকটা অ্যামিবা যেরকম ক্ষণপদ তৈরি করে এরকম ক্ষণপদ আকারে তৈরি হয়। এই জন্য শ্বেত রক্তকণিকা আমাদের দেহে যখন জীবাণু প্রবেশ করে তখন সে জীবাণুটাকে সে আমাদের দেহে যখন জীবাণু প্রবেশ করবে তখন অ্যামিবাটা আমাদের দেহে জীবাণুটাকে ক্ষণপদ দ্বারা তার শরীরের মধ্যে নিয়ে যাবে এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সে জীবাণুটাকে ধ্বংস করবে। এরপর শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে আমাদের প্রায় 1-15 দিন। গড় আয়ু হচ্ছে শ্বেত রক্তকণিকার 1-15 দিন এবং এর মধ্যে কোনো নিউক্লিয়াস নেই। তারপরে শ্বেত রক্তকণিকার আরেকটা ইংলিশে বলা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, অর্থাৎ WBC। WBC হোয়াইট ব্লাড সেল। এরপরে আমরা শ্বেত রক্তকণিকা ললিত রক্তকণিকার তুলনায় শ্বেত রক্তকণিকার পরিমাণটা তুলনামূলক কম থাকে। প্রায় বলা হচ্ছে প্রতি ঘন মিলিমিটারে শ্বেত রক্তকণিকার পরিমাণ 4-10,000 পর্যন্ত, 4-10,000 পর্যন্ত শ্বেত রক্তকণিকা থাকে। আমাদের স্বাভাবিক সুস্থ অবস্থায় শ্বেত রক্তকণিকার পরিমাণটা একটু কম থাকে। যখন আমরা অসুস্থ হয়ে যাই তখনই শ্বেত রক্তকণিকার পরিমাণটা আমাদের দেহতে বৃদ্ধি পায়। এই জন্য আমার শ্বেত রক্তকণিকা জীবাণু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তার জীবাণুকে ধ্বংস করে আমাদের শরীরকে সুস্থ রাখে। এখন শ্বেত রক্তকণিকাকে আমরা দুটা ভাগে ভাগ করা যায়। শ্বেত রক্তকণিকা আমরা দুটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অগ্রানুলোসাইট আর হচ্ছে গ্রানুলোসাইট। অগ্রানুলোসাইট হচ্ছে দানাবিহীন, মানে দানা থাকবে না, আর গ্রানুলোসাইট হচ্ছে দানা যুক্ত। অগ্রানুলোসাইট আবার দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লিম্ফোসাইট আর হচ্ছে আরেকটা হলো মনোসাইট। লিম্ফোসাইটটা হলো তোমার মানে এরা এর কাজ হলো দেহে অ্যান্টিবডি তৈরি করা, অর্থাৎ বর্তমান সময় যে কোভিড দ্বারা আক্রান্ত হচ্ছে এবং আমাদের ডক্টররা পরামর্শ দিচ্ছে যে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া, অ্যান্টিবডি পরিমাণ বাড়ানো। এই লিম্ফোসাইটের অ্যান্টিবডি তৈরি করা কাজ হচ্ছে লিম্ফোসাইটে। এখানে যদি আমি অ্যান্টিবডি তৈরি বৃদ্ধি পাই তাহলে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপরে আসবো হচ্ছে মনোসাইট। মনোসাইট হচ্ছে মূলত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করা বা জীবাণুকে ধ্বংস করা। এরপর আলোচনা করবো হচ্ছে গ্রানুলোসাইট। গ্রানুলোসাইটকে আবার তিনটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে নিওট্রফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। নিওট্রফিল এবং মনোসাইটের কাজটা একই, এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। ইওসিনোফিল এবং বেসোফিল এরা হিস্টামিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ করে বা এক ধরনের তরল পদার্থ নিঃসরণ করে, যার কারণে আমাদের দেহে অ্যালার্জি জাতীয় বিভিন্ন রোগ ঘটতে দেয় না, রোধ করে, বিভিন্ন অ্যালার্জির পরিমাণকে রোধ করে। ইওসিনোফিল এবং বেসোফিলের কাজ হচ্ছে এই আমাদের দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। আর বেসোফিলের নির্দিষ্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে হেপারিন নামক কিছু তরল পদার্থ নিঃসরণ করে, যার কারণে আমাদের দেহে শিরা, উপশিরা এবং ধমনীতে রক্ত প্রবাহটা কন্টিনিউয়াসলিভাবে চলতে থাকে, কখনো রক্ত জমাট বাঁধায় না। এই হেপারিন
হেপারিন নামক তরল পদার্থ দিয়ে বেসোফিল থেকে নিঃসৃত হয়, যার কারণে আমাদের রক্ত প্রবাহটা কন্টিনিউয়াসলি ভাবে চলতেছে। এরপরে আমি আলোচনা করব অণুচক্রিকা। এই অণুচক্রিকাটা আমাদের দেহে মানে খুব গুরুত্বপূর্ণ, কারণ অণুচক্রিকা আমাদের দেহে যখন আমরা দেখবো যে আমাদের কোনো শরীরে কোনো অংশে কেটে গেছে, তখন খুব দ্রুত যেটা যেই চক্রি যে রক্তকণিকা আমাদের রক্ত জমাটটা বাঁধাবে সেটা কোনটা করবে, সেটা হচ্ছে আমাদের এই অণুচক্রিকা। আমাদের অণুচক্রিকার কাজ হচ্ছে দেহে কোনো অংশ কেটে গেলে ক্ষতস্থানটা খুব দ্রুত রক্ত দ্বারা পূরণ করে হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকা আমাদের একজন সুস্থ মানুষের মধ্যে একজন সুস্থ মানুষের দেহে অণুচক্রিকার পরিমাণ প্রায় আড়াই লক্ষ প্রতি ঘনমিটারে আড়াই লক্ষ পর্যন্ত থাকা দেখা গেছে। এছাড়া অণুচক্রিকা আমাদের দেহে অক্সিজেন পরিবহন সাহায্য করে, আর অণুচক্রিকা আমাদের শিশুদের দেহে লোহিত কণিকার পরিমাণও বেশি থাকে, যেমন তেমনি অণুচক্রিকার পরিমাণটাও মোটামুটি বেশি থাকে। তো আজকের আলোচনা ছিল এটা, আমরা রক্ত নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরও যেগুলো টপিকস আমাদের বাকি আছে সেগুলো টপিকস নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। আসসালামু আলাইকুম।